একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং টু ইউ অল। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ষষ্ঠ ক্লাস করব এবং একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের। তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথম পত্রের যে চ্যাপ্টারটা এবার আমরা পড়ব সেটা হচ্ছে ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা আমাদের দ্বাদশ অধ্যায়। এর আগে আমরা ব্যবসা উদ্যোগ চ্যাপ্টারটাতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পড়েছি। ওই চ্যাপ্টারে, ব্যবসা উদ্যোগ চ্যাপ্টারে বাকি যে পড়াগুলো আছে বা যে লেসনগুলো আছে ওগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে জানতে দিবে, আমরা আবার আলোচনাটা করার চেষ্টা করব। বা কোনো একটা বিষয়ে যদি না বোঝার থাকে তাহলে আমরা আলাপটা নিয়ে যাব। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেই চ্যাপ্টারটা হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা এই বিষয়টা যখন আসে তখন এখানে প্রথমত একটা বিষয় আলোচনায় আসে, সেটা হচ্ছে ব্যবসায় যে মূল্যবোধ, ব্যবসায় মূল্যবোধ। আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো, আমরা অনেকেই পরিচিত এই শব্দগুলোর সাথে, ব্যবসায় মূল্যবোধ বা মূল্যবোধ বিষয়টা কি। মূল্যবোধ এমনি সাধারণত কোনো একজন মানুষের তার যে বিশ্বাস, মানে স্থায়ী যে চিন্তা ভাবনা, সেই স্থায়ী চিন্তা ভাবনা দীর্ঘদিন ধরে মানুষ তার ভিতরে যে লালন পালন করে, এই দীর্ঘদিন ধরে লালন পালন করা যে স্থায়ী চিন্তা ভাবনা, বিশ্বাস, ধ্যান ধারণা, আদর্শিক মতামত, এগুলোকে আসলে মূল্যবোধ হিসেবে আমরা চিহ্নিত করি বা মূল্যবোধ বলে থাকি। তাহলে ব্যবসায়িক মূল্যবোধ কি আমরা একটু লেখার চেষ্টা করছি। ব্যবসায়িক মূল্যবোধটা কি? ব্যবসায় পরিচালনাগত বিষয়ে, ব্যবসায় পরিচালনাগত বিষয়ে, মানে ব্যবসা পরিচালনা করতে গিয়ে ব্যবসা পরিচালনার যে বিষয়গুলো আছে সেই বিষয়ে ভালো মন্দ দিক সম্পর্কে, কি সম্পর্কে, ভালো মন্দ দিক সম্পর্কে, ভালো মন্দ দিক সম্পর্কে ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভালো মন্দ দিক সম্পর্কে দীর্ঘদিনে স্থায়ীভাবে গড়ে ওঠা বিশ্বাস, দীর্ঘদিনে মানে দীর্ঘদিন ধরে উনি যে ব্যবসা পরিচালনা করছেন এই দীর্ঘদিনে, দীর্ঘদিনে স্থায়ীভাবে গড়ে ওঠা বিশ্বাস, আরেকটা ওয়ার্ড দেব, স্থায়ীভাবে গড়ে ওঠা বিশ্বাস, ধ্যান ধারণা, বিশ্বাস, ধ্যান ধারণা, আদর্শিক মতামত, এটা একটা আদর্শিক মতামত হতে পারে, এখানে অনেক ধরনের আদর্শ আমরা জানি, ধর্মীয় আদর্শ আছে, রাজনৈতিক আদর্শ আছে, পৌরাণিক আদর্শ আছে, আধুনিক আদর্শ আছে, আদর্শে অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। যাই হোক, মানে বিশ্বাসের মানদণ্ডগুলো আছে, যেমন হিন্দু ধর্মের এক ধরনের বিশ্বাস আছে, ইসলাম ধর্মে আরেক ধরনের বিশ্বাস আছে, বা এগুলোর মধ্যে কিছুটা মিল আছে আবার কিছুটা অমিলও আছে, আবার বিজ্ঞানের উপরে বেস করা বিশ্বাস একরকম, আবার বিশ্বাসের উপরে বেস করা বিশ্বাস আরেক রকম। তাহলে এই যে বিভিন্ন বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে বলছে যে ব্যবসায় মূল্যবোধ। তাহলে আমরা একটু সংজ্ঞাটা করি, ব্যবসায় মূল্যবোধ কি? ব্যবসায় মূল্যবোধ হচ্ছে ব্যবসায় পরিচালনাগত বিষয়ে, মানে একটা ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভালো মন্দ দিক সম্পর্কে, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। তাহলে ব্যবসায় পরিচালনাগত বিষয়ে ভালো মন্দ দিক সম্পর্কে দীর্ঘদিনে স্থায়ীভাবে, অনেকদিন একটা জিনিস চর্চা করতে 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 তার মধ্যে এটা স্থায়িত্ব লাভ করেছে, দীর্ঘদিন সে চর্চায় এই চর্চায় যেহেতু ছিল, ফলে এই চর্চার ফলে তার মধ্যে এটা একটা স্থায়ীভাবে বাসা বেঁধে গেছে। তাহলে দীর্ঘদিনে স্থায়ীভাবে গড়ে ওঠা যে বিশ্বাস, যে ধ্যান ধারণা, যে আদর্শিক মতামত, সেই বিষয়টাকে আমরা বলবো ব্যবসায় মূল্যবোধ। আমি আবারও বলছি, ব্যবসায় মূল্যবোধ কাকে বলবো?
ব্যবসায় পরিচালনাগত বিষয়ে ভালো মন্দ দিক সম্পর্কে দীর্ঘদিনে স্থায়ীভাবে গড়ে ওঠা বিশ্বাস ধ্যান ধারণা আদর্শিক মতামত এই বিষয়গুলোকে আমরা বলবো ব্যবসায়ে মূল্যবোধ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা যাব যে ব্যবসায় নৈতিকতা কি তাহলে একদম দেখলাম আমরা ব্যবসায় মূল্যবোধ এখন আমরা দেখব যে ব্যবসায় নৈতিকতা কাকে বলে ব্যবসায় নৈতিকতা ব্যবসায় নৈতিকতা কি ব্যবসায় পরিচালনাগত ও বাহ্যিক বিষয়ে এটা কাছাকাছি ব্যবসায় পরিচালনাগত ও বাহ্যিক বিষয়ে এটা একটা পয়েন্ট ব্যবসায় পরিচালনাগত ও বাহ্যিক বিষয়ে কোনটি সঠিক ও সঠিক নয় কোনটি সঠিক অথবা সঠিক নয় কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি ন্যায় কোনটি অন্যায় এবং কোনটি উচিত এবং কোনটি অনুচিত এই বিচারের মাপকাঠিটাকে আমরা বলবো আসলে ব্যবসায় নৈতিকতা তাহলে আমরা দেখছি যে ব্যবসায় পরিচালনাগত ও বাহ্যিক বিষয়ে ব্যবসায় নৈতিকতা কি ব্যবসায় পরিচালনাগত ও বাহ্যিক বিষয়ে কোনটি সঠিক নয় কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি উচিত কোনটি অনুচিত এই যে বিষয়টা আছে এটার যে বিচারের যে মাপকাঠি সেই বিচারের মাপকাঠিকে আমরা বলবো ব্যবসায় নৈতিকতা তাহলে আমরা ব্যবসায় মূল্যবোধ দেখলাম মূল্যবোধ এটার সাথে পার্থক্য হচ্ছে মূল্যবোধ শুধু পরিচালনাগত বিষয়ের ক্ষেত্রে আছে আর এখানে নৈতিকতার বিষয়টা যখন আছে তখন এটা একটা বাহ্যিক বিষয়কে সহযুক্ত করে তাহলে আমরা একটু রিলেট করে যদি দেখি যে ব্যবসায় নৈতিকতা এবং মূল্যবোধের মধ্যে আসলে কিছু সম্পর্কের যে জায়গা এটা যদি আমরা একটু কম্পারেটিভলি দেখি যে ব্যবসার নৈতিকতা একটা হচ্ছে ব্যবসায় নৈতিকতা আরেকটা হচ্ছে ব্যবসায় মূল্যবোধ এই দুটা বিষয়ের মধ্যে যদি আমরা একটু কম্পারিজনটা করি দেখবো যে ব্যবসায় মূল্যবোধ এটা একটা অভ্যন্তরীণ বিষয় এটা একটা অভ্যন্তরীণ বিষয় ব্যবসায়িক মূল্যবোধ যেখানে অভ্যন্তরীণ বিষয় সেখানে এটা নৈতিকতাকে বলছে আসলে এটা একটা বাহ্যিক বিষয় তারপরে ব্যবসায়িক মূল্যবোধ সেটা ব্যক্তিগত লক্ষ্যের সাথে জড়িত মূল্যবোধ ব্যক্তিগত লক্ষ্যের সাথে জড়িত ব্যক্তিগত লক্ষ্য এটার সাথে জড়িত নৈতিকতা নৈতিকতা প্রাতিষ্ঠানিক লক্ষ্য প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত লক্ষ্যের সাথে জড়িত এই দুইটার সাথে জড়িত তাহলে এখানে এই দুটা বিষয় আমরা দেখলাম এবং ব্যবসায় মূল্যবোধ মূল্যবোধ যে বিষয়টা মূল্যবোধকে আমরা সাধারণত চিন্তা করি বা ভাবি পজিটিভ থিংকিং ইতিবাচক হিসেবে ইতিবাচক হিসেবে দেখি আর এটাকে আমরা দেখি নেতিবাচক জায়গা থেকে তাহলে আমরা একটু কম্পারিজনটা যদি খেয়াল করে দেখবো যে ব্যবসায় মূল্যবোধ মূল্যবোধের বিষয়টা হচ্ছে অভ্যন্তরীণ যেখানে নৈতিকতার বিষয়টা হচ্ছে বাহ্যিক মূল্যবোধের বিষয়টা হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য অর্জনের সাথে যুক্ত যেখানে নৈতিকতার বিষয়টা ব্যক্তিগত লক্ষ্য তো আছে তার সাথে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের সাথেও যুক্ত এবং মূল্যবোধের যে ধারণাটা সে ধারণাটা হচ্ছে ইতিবাচক এবং নৈতিকতার যে ধারণাটা সে ধারণাটাকে যে সাধারণত ধরা হয় হচ্ছে নেতিবাচক একটা ধারণা হিসেবে
এখন আমরা মূল্যবোধ ও নৈতিকতার যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাটা একটু দেখার চেষ্টা করব কয়েকটা প্রয়োজনীয়তা নৈতিকতা ও মূল্যবোধের প্রয়োজনীয়তা এটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে প্রথম পয়েন্ট আমি একটু পয়েন্টগুলো লিখে দিচ্ছি তোমরা এগুলো বইতে পড়লে পারবে তারপর আমি একটু আলাপ করছি প্রথম হচ্ছে ব্যবসায়িক সমৃদ্ধি ব্যবসায়িক সমৃদ্ধি ব্যবসায়িক সমৃদ্ধিতে কেমন আমরা জানি একটা ব্যবসার যদি তার নৈতিক অবস্থান ভালো থাকে একটা ব্যবসার মূল্যবোধটা যদি ভালো থাকে মূল্যবোধ নৈতিকতা এই বিষয়গুলো আসলে একটা ব্যবসার সমৃদ্ধি অর্জনে অনেক বেশি ভূমিকা রাখে যারা কুইক প্রফিট করতে চায় দ্রুত মুনাফা করতে চায় এই মুনাফা করতে গিয়ে যারা অনৈতিকতার আশ্রয় নেয় তারা কিন্তু দীর্ঘদিন আসলে ব্যবসা করতে পারে না তাহলে তারা একদিন দুই দিন হঠাৎ করে ব্যবসা করে তাহলে তাদেরকে মার্কেট থেকে বের হয়ে যেতে হয় তাদের ব্যবসা কিন্তু স্থায়ী হয় না তাহলে একটা ব্যবসা স্থায়ীভাবে করতে গেলে কোনো একটা জায়গায় দীর্ঘদিন ধরে কোনো একটা ব্যবসা পরিচালনা করতে হলে কিন্তু এখানে নৈতিকতার বিষয়টা খুবই দরকার এবং এই একটা ব্যবসাকে সমৃদ্ধ করতে হলে মানে সমৃদ্ধির দিকে যদি কোনো একটা ব্যবসাকে আমরা পরিচালনা করতে চাই নিয়ে যেতে চাই দীর্ঘদিন ধরে একটা ব্যবসাকে উত্তরোত্তর যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে এখানে মূল্যবোধ এবং নৈতিকতাটা খুবই গুরুত্বপূর্ণ সে কারণে বলছে ব্যবসায়িক সমৃদ্ধি অর্জনে নৈতিকতা এবং মূল্যবোধের প্রয়োজনীয়তাটা কিন্তু অপরিসীম এরপরে বলছে ভাবমূর্তি প্রতিষ্ঠা অনেকটা কাছাকাছি আলোচনা যদি নৈতিকতা ভালো হয় মূল্যবোধ ভালো হয় তাহলে একটা ব্যবসা ভালো ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারে আমরা দেখব আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় যে দোকানের নৈতিকতার মানদণ্ড এবং মূল্যবোধের মানদণ্ডটা ভালো সেই দোকান কিন্তু মানুষের আস্থা তৈরি করতে মানে একটা সহায়ক ভূমিকা রাখে মানুষ আস্থার সাথে এই দোকানগুলোকে নিতে পারে বা ওই ব্যবসাগুলোকে নিতে পারে ফলে তাদের প্রোডাক্ট রিপিটেডলি মানুষ কিনে মানে তাদের সম্পর্কে একটা ভাবমূর্তি মানে ওই দোকানের জিনিসটা ভালো বা অমুক অমুক ব্যবসায়ী বা অমুক দোকান সে আসলে দাম বেশি নেয় আমরা এই কথাগুলো পাড়া মহল্লায় বলতে শুনবো যে তমুকের কাছে আসলে জিনিসপত্রের দাম বেশি বা অমুক মানুষটা তার দোকানের জিনিসগুলো ভালো না সে ভেজাল দেয় এই যে কথাগুলো পরিচালিত হয় এগুলো হচ্ছে ভাবমূর্তি এগুলোকে আমরা বলছি ব্যবসায়িক ভাবমূর্তি তাহলে ভাবমূর্তি গঠনেও কিন্তু এখানে মূল্যবোধ এবং নৈতিকতার প্রয়োজনীয়তাটা অপরিসীম এরপরে হচ্ছে সুসম্পর্ক সৃষ্টি স্বাভাবিকভাবে নৈতিকতা এবং মূল্যবোধ যাদের ভালো থাকবে তাদের সাথে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে উঠবে সবার তাদেরকে ভালো জানবে এবং তাদের সাথে সমাজের একটা সম্পর্ক গড়ে উঠবে এবং যদি নৈতিকতা এবং মূল্যবোধ ভালো থাকে তাহলে এখানে একটা ওই ব্যবসায়ীর সাথে সম্পর্ক করে মানুষ একটা সামাজিক প্রশান্তি লাভ করতে পারবে যেটাকে ফলে সমাজেও একটা শান্তি বিরাজ করবে মানে একটা ব্যবসায়ী যদি ভালো প্রোডাক্ট দেয় তার মূল্যবোধ ভালো থাকে ওই দোকানে গিয়ে মানুষ কিনে নিশ্চিন্তে কিনতে পারবে তার মধ্যে ঠকে যাওয়ার যে দুশ্চিন্তা বা তার মধ্যে যে ভেজাল পাওয়ার যে দুশ্চিন্তা বা এরকম যে বিভিন্নভাবে বঞ্চিত হওয়ার যে দুশ্চিন্তা সেটা থাকবে না ক্রেতা আনন্দের সাথে বিক্রেতার কাছে গিয়ে তার প্রয়োজনীয় প্রোডাক্টটা আনতে পারবে নির্ভয়ে এবং তার মধ্যে একটা মানসিক প্রশান্তি লাভ করবে এবং ব্যবসায়ী নৈতিকতা এবং মূল্যবোধ এই জিনিসটা অনেক সময় পরিবেশ রক্ষায় একটা ভূমিকা রাখে যারা ভালো মূল্যবোধ সম্পন্ন যাদের নৈতিকতার মানদণ্ড ভালো তাদের ব্যবসা কখনোই আসলে পরিবেশের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে না তাহলে পরিবেশ সংরক্ষণেও এটার গুরুত্ব খুবই অপরিসীম তারপরে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আমরা জানি এখন চারিদিকে যে ফরমালিন কার্বাইড বিভিন্ন কারণে আসলে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোতে বিভিন্নভাবে ভেজাল চলে আসছে
ফলে এই ভেজাল খাবারগুলো খেয়ে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় রোগের ঝুঁকিতে আছি। যদি নৈতিকতা এবং মূল্যবোধের মানদণ্ডটা না থাকে তাহলে কিন্তু এই ঝুঁকি দিনের পর দিন বাড়তেই থাকবে। ফলে এই যে জায়গাটা আছে যে ব্যবসায়ী নীতি নৈতিকতা এবং মূল্যবোধের সাথে কিন্তু স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাও ওতপ্রোতভাবে জড়িত এবং এখানে পারস্পরিক কল্যাণ সাধন। আমরা জানি ক্রেতা এবং বিক্রেতা দুজনেই যদি দুজনের কল্যাণ সাধনের কথা চিন্তা করে তাহলে একটা সুসম্পর্ক যেমন গড়ে ওঠে তেমনি একটা সমাজে একটা সুন্দর শৃঙ্খলা এটা চলতে থাকে। তাহলে সেই জায়গায় একটা পারস্পরিক কল্যাণ সাধনের মাধ্যমে আমার প্রয়োজনীয়তাটা একজন ব্যবসায়ী দেখলো, আমি ক্রেতা, ক্রেতার প্রয়োজনীয়তাটা বিক্রেতা দেখলো, বিক্রেতার প্রয়োজনীয়তাটা ক্রেতা বুঝলো, এই দুজনের মধ্যে একটা পারস্পরিক কল্যাণ সাধনের জায়গাটা যদি থাকে তাহলে একটা ব্যবসা রান করতে কিন্তু খুবই সুবিধা হয়। এবং যদি কোনো একটা ব্যবসার মূল্যবোধ এবং নৈতিকতার মানদণ্ড ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই ব্যবসায় সুনাম বৃদ্ধি হয়। আমাদের চট্টগ্রাম অঞ্চলে যে জায়গাগুলোকে আমরা মানে ভালো জায়গা হিসেবে মনে করি বা সুনাম অর্জন করেছে অনেকগুলো জায়গা, আমি স্পেসিফিক নাম উচ্চারণ করছি না, সেই জায়গাগুলোতে আমরা যদি একটু দেখব, একটু চিন্তা করলে দেখব যে দীর্ঘদিন ধরে তারা যে তাদের নৈতিকতা এবং মূল্যবোধ বেটার থাকার কারণে এবং ক্রেতা বিক্রেতাদের আসলে সমৃদ্ধির কথাটা বা ভালোর কথাটা বিবেচনা করার কারণে, চিন্তা করার কারণে এখানে কিন্তু ব্যবসায়িক সুনামটা তারা বৃদ্ধি করতে পেরেছে। তাহলে এই আলোচনাটা আমরা আজকে এখানে দেখলাম। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনায় যাব এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে CSR। CSR যেটাকে বলছে কর্পোরেট, সি দি হচ্ছে কর্পোরেট, এস দি হচ্ছে সোশ্যাল, আর দি হচ্ছে রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তোমরা হয়তো এই ওয়ার্ডটার সাথে আগে থেকে কেউ পরিচিত অথবা আজকে নতুন শুনছ। CSR যেটাকে বলছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা কিছু উদাহরণ দিলে, যেমন দেখবা হঠাৎ করে টিভিতে একটা বিজ্ঞাপন দেয়, যেমন DBBL একটা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটা একটা ব্যাংকের নাম, এটা বিদেশি ব্যাংক, এই ব্যাংকটা হঠাৎ করে একটা বিজ্ঞাপন দেয়, যেমন দেখবে যে টিভিতে একটু বিজ্ঞাপন দিচ্ছে যৌতুক দেয়া নেয়া অপরাধ, এই যে দিল পরে আসলো যে DBBL ব্যাংক। তাহলে DBBL আসলে একটা ব্যাংক, ব্যাংকের কাজ আমরা জানি, যারা ফিনান্স ক্লাস আমি বলেছি বা ব্যাংক কি করে, ব্যাংক হচ্ছে আমানতকারী থেকে আমানত সংগ্রহ করে এবং এই সংগৃহীত আমানত সে যাদের লোন লাগে তাদেরকে একটু উচ্চ হারে লোন দেয় এবং এই লোন দেওয়ার মাধ্যমে কিন্তু তারা যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে তারা প্রফিটের কিছু অংশ রাখে এবং আমানতকারীকে একটা নির্দিষ্ট সুদ দেয়, এ হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। তাহলে ব্যাংকিং কার্যক্রমের সাথে যৌতুক দেয়া নেওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে এই বিজ্ঞাপনটা ওরা কেন বললো? এই বিজ্ঞাপনটা আসলে হচ্ছে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে, তাহলে এটা হচ্ছে একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই উদাহরণটা থেকে আমরা দেখলাম। এবং দেখবে যে এটা ছাড়াও আছে, যেমন হঠাৎ করে গাছ লাগান পরিবেশ বাঁচান, দেখবে HSBC ব্যাংক লিমিটেড। তাহলে HSBC ব্যাংক গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটা কেন নিয়ে আসলো? তাও একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে। আবার দেখবো কোনো একটা ব্যাংক দরিদ্র ছেলেদেরকে, মেধাবী দরিদ্র ছেলেদেরকে বৃত্তি প্রদান করছে যারা লেখাপড়া করতে পারছে না, তাহলে এটা কিন্তু একটা ব্যাংকের কাজ না, কিন্তু এই কাজের বাইরে গিয়ে সেই কাজটা কেন করছে? এটাও কিন্তু একটা CSR এর আন্ডারে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে, সমাজের প্রতি যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতার আন্ডারে কিন্তু এই কাজটা তারা করছে। বা এখন করোনাকালীন পরিস্থিতিতে আমরা দেখব যে কিছুদিন আগে চট্টগ্রামের এস আলম গ্রুপ সে কিছু জায়গায় আসলে এখানে যে আমরা যে সংকটটার কথা বলছি, ICU-র যে সংকট, তাহলে সে ICU-র কিছু ব্যবস্থা করেছে এস আলম গ্রুপ, কয়েকটা হাসপাতালে কিছু ICU সে সরবরাহ করেছে। তাহলে এই যে সরবরাহটা করলো এটা কিন্তু এস আলমের দায়িত্ব না। তাহলে এটা করলো কেন, এটা কিসের অংশ হিসেবে করলো? সে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে করলো। বা এখন চট্টগ্রাম শহরে যে করোনাকালীন পরিস্থিতিতে একটা অক্সিজেনের কৃত্রিম সংকট দেখা দিচ্ছে, সেই সংকট মোকাবেলার জন্য আবুল খায়ের বলছে যে এখানে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে যাদের লাগবে, যাদের প্রয়োজন।
তাহলে এই যে জায়গাটা আবুল খায়ের গ্রুপ পালন করছে বা দিচ্ছে বা দিবে বলছে, এই জায়গাগুলো সবগুলোই হচ্ছে আসলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে, সিএসআর এর আন্ডারে। তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে আমরা দেখব আরো যে চট্টগ্রাম শহরের যখন আমরা যাত্রা করি, যাত্রার মাঝখানে মাঝখানে হঠাৎ করে দেখব বিএসআরএম একটা আইল্যান্ড তৈরি করে দিয়েছে। তাহলে বিএসআরএম এর এই যে কাজ, এই কাজটাও কিন্তু একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে। তাহলে বিভিন্ন জায়গায় যে বিএসআরএম দিয়েছে যে ট্রাফিক আইন মেনে চলুন বিএসআরএম, এবং বিএসআরএম রড বানায়, ট্রাফিক আইন মানা না মানা এটা কিন্তু তার সাথে সম্পর্কযুক্ত বিষয় না, কিন্তু সে এই কাজটা কেন করছে এটা একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে সে এই কাজটা করছে। তাহলে এই কাজের মাধ্যমে একটা প্রতিষ্ঠান, সিএসআর এর মাধ্যমে একটা প্রতিষ্ঠান আসলে জনগণের আস্থা অর্জন করে এবং সামাজিক গ্রহণযোগ্যতা ও পরিচিতি লাভ করে। তাহলে এই কাজগুলোর মাধ্যমে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পালনের মাধ্যমে আসলে কি অর্জন করতে চায় কোম্পানিগুলো, সেটা হচ্ছে একটা জনগণের আস্থা এবং সামাজিক গ্রহণযোগ্যতা। তাহলে সমাজের একটা দায়িত্ব পালন করে বা সমাজের একটা প্রয়োজনে সাড়া দিয়ে সেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই কাজগুলো করার মাধ্যমে যে কোনো একটা কোম্পানি জনগণের আস্থা অর্জন করতে চায় এবং সমাজের গ্রহণযোগ্য হতে চায়, সামাজিক গ্রহণযোগ্যতা সে অর্জন করতে চায়। এ হচ্ছে সিএসআর এর কাজ। আমি অনেকগুলো উদাহরণ বলেছি, আশা করি তোমরা সিএসআর এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে সিএসআর এর সংজ্ঞা কি? সংজ্ঞা যদি আমরা নিরূপণ করতে চাই যে প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক যে কাজ, যেমন বিএসআর এর কাজ রড বানানো, তাহলে এই রড বানানো তার কাজ, এই কাজের পাশাপাশি সে এটার সাথে সংশ্লিষ্ট, যেহেতু সে একটা সমাজে থাকে, একটা সোসাইটিতে সে অপারেট করে তার বিজনেসটা, ফলে ওই সোসাইটির মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য, এই সহযোগিতাটা করার জন্য তার স্বাভাবিক যে কাজ, সেই কাজের পাশাপাশি বিভিন্ন পক্ষকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যে প্রদান করা, সেটাকে আমরা বলছি আসলে এখানে সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবার একটা প্রশ্ন আছে যে অনেক সময় মনে করা হয় যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর এই কাজের মাধ্যমে কোম্পানি কি আসলে অর্থের অপচয় করে? যে বাহ্যত দৃষ্টিতে মনে হবে সিএসআর এর কাজটা আসলে অলাভজনক, সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে তার আসলে এটা একটা অনুৎপাদনশীল কাজ, এটা একটা অলাভজনক কাজ, এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হলেও প্রকৃত অর্থে আমরা দেখব যে বিএসআরএম কে আমরা সবাই চিনছি কি কারণে, যারা আমরা ঘর বাড়ি বানাচ্ছি না তারাও বিএসআরএম কে চিনছি কি কারণে চিনছি, কারণ সে এই রেসপন্সিবিলিটিটা পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় তার নামটা আসছে, সেই রকম একটা ভালো কাজ করছে এটা আমরা জানছি, বা এই সময়ে এস আলম এই কাজে এগিয়ে আসছে তার নামটা আমরা জানছি। তাহলে প্রকৃত অর্থে বাহ্য দৃষ্টিতে এটা একটা অলাভজনক অনুৎপাদনশীল মনে হলেও প্রকৃত অর্থে কাজগুলো করার মাধ্যমে সুনাম বাড়ে, সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়ে, তাদের কর্মীরা যারা আছে তারা একটা অফিসের কর্মীরা সেই কর্মীদের সন্তুষ্টি অর্জন হয়। যেমন এটা কিভাবে, যেমন আমরা দেখবো যে অনেক সময় অনেক অফিসে যে শিশুদের, মানে যারা সদ্য মা হয়েছে সে মাদের যে বাচ্চা, সে বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার করে রেখেছে এবং সময়ে সময়ে গিয়ে মারা সন্তানদেরকে দেখে আসতে পারে, তাদের বুকের দুধ খেয়ে আসতে পারে। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা বা মা ছেলেকে নিয়ে যে উদ্বিগ্নতা, সেই উদ্বিগ্নতা কেটে যায় মায়ের, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যদি একটা অফিসে থাকে, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা একটা কর্মীর সন্তুষ্টি অর্জনে কিন্তু সহায়তা করে এবং একটা কাজের পরিবেশ, সর্বোপরি একটা কাজের পরিবেশকে উন্নয়ন করে এই সিএসআর। ফলে সিএসআর খাতে ব্যয় করাটাকে অপব্যয় হিসেবে আমরা ধরবো না, সিএসআর খাতে ব্যয় করাটাকে আপাত দৃষ্টিতে, বাহ্যত দৃষ্টিতে অপব্যয় বা অলাভজনক অনুৎপাদনশীল মনে হলেও প্রকৃত অর্থে কিন্তু এটার মাধ্যমে অন্য ধরনের একটা বেনিফিট একটা কোম্পানি অর্জন করতে পারে। এবার আমরা আসবো যে সামাজিক দায়বদ্ধতার আসলে গুরুত্বটা কোথায়, সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব কি আমরা যদি একটু পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তোমরা পড়লে আসলে এখানে বুঝতে পারবে, এখানে খুব জটিল কোনো আলোচনা নাই। সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব হচ্ছে, একটা হচ্ছে সাফল্য সৃষ্টিতে, যদি আমরা
সমাজের প্রতি দায়বদ্ধ হই, সমাজের প্রতি দায় দায়িত্বগুলো পালন করি, তাহলে একটা কোম্পানি অবশ্যই সাফল্য অর্জনে সেটা সহায়তা করবে, তাহলে সাফল্য সৃষ্টি হয় বা সাফল্য অর্জন হয়, ভোক্তা সন্তুষ্টি অর্জন করে, ভোক্তা মনে মনে তার যে সন্তুষ্টি সেটা অর্জন করতে পারে। যদি সামাজিকভাবে দায়বদ্ধ হয় তাহলে ওই দায়বদ্ধ একটা ব্যবসা সেটা কিন্তু ভোক্তার ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না, ফলে ভোক্তা সন্তুষ্টি অর্জন করতে পারে। এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের যে বিভিন্ন ধরনের চাহিদা সেটা পূরণ হতে পারে, তোমরা পড়ে নিবে, আমি খুব বেশি আলোচনা যাচ্ছি না। এবং এখানে জাতীয় উন্নয়ন, সুনাম বৃদ্ধি, যদি সামাজিকভাবে দায়বদ্ধ হয় তাহলে কোম্পানির সুনামটা বৃদ্ধি পায় এবং জাতীয় উন্নয়ন হয়। এই বিষয়গুলো এই এখানে এই পয়েন্টের আন্ডারে আছে। তাহলে সামাজিক দায়বদ্ধতাটা এগুলোর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা বইতে পড়ে নিবে একের পর এক। এই আলোচনাগুলো এত সহজ যে আমি আর ডিটেলসে আলোচনায় যাচ্ছি না, বইতে পড়লে আলোচনাগুলো তোমরা বুঝতে পারবে। এখন সামাজিক দায়বদ্ধতার আসলে ক্ষেত্রগুলো কি, যে ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতার কোন কোন ক্ষেত্রে আসলে এই দায়বদ্ধতাটার বিষয়টা আছে, যে ক্ষেত্রগুলো আমরা জানি যে এটা ব্যবসা, ব্যবসায়িক ক্ষেত্রগুলো কোথায়। প্রথমে হচ্ছে যে ব্যবসায়িক যে মালিক থাকে, তাহলে মালিক একটা ক্ষেত্র। তারপর হচ্ছে যে এখানে একটা মালিক যেমন থাকে তেমনি মালিকের আন্ডারে অনেক ধরনের কর্মচারী থাকে, কর্মচারীরা আরেকটা ক্ষেত্র। শুধু মালিক আর কর্মচারী মিলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে না, বরঞ্চ ব্যবসা প্রতিষ্ঠান এই পরিচালনা করতে গিয়ে তাদের যে উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্য উৎপাদন করতে গিয়ে কখনো তাদের ক্রেতা সাজতে হয়, কখনো তাদের বিক্রেতা সাজতে হয়, বা এখানে ক্রেতা বিক্রেতার যে বিষয়টা আছে তাদের পণ্যটা বিক্রি করার জন্য বিক্রি করে, তাহলে এখানে ক্রেতা বিক্রেতা এটা আরেকটা ক্ষেত্র। এবং তাদেরকে যারা প্রোডাক্টগুলো সরবরাহ করে ওদেরকে আমরা যদি বলি সরবরাহকারী, আমরা জানি যে বিভিন্নভাবে সরবরাহকারী হতে পারে, যে বন্দর দিয়ে আমাদের জিনিসপত্রগুলো আসছে তাদের এই এরা এক ধরনের সরবরাহকারী হতে পারে। একটা ব্যবসায়ী যদি ঋণদাতা ঋণ নিয়ে ব্যবসা করে তাহলে ঋণদাতা থাকবে, আবার ঋণদাতা এটা আমরা পাওনাদারও বলতে পারি। এই ক্ষেত্রগুলো একটা ব্যবসায় আছে। এবং একটা ব্যবসা আমরা জানি একটা দেশে পরিচালিত হয়, তাহলে ওই দেশে একটা সরকার আছে, গভর্নমেন্টের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। এবং ওই ব্যবসা একটা জায়গায় যে ব্যবসা পরিচালিত হয় ওই জায়গায় একটা সম্প্রদায় আছে, সেটা কোন দেশ কোন ধরনের বিষয় তাদের দিকে খেয়াল রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলে স্থানীয় সম্প্রদায় বিভিন্ন ধরনের ধর্মীয় মূল্যবোধগুলো আছে, ধর্মীয় বিশ্বাসগুলো আছে, এগুলোর দিকে খেয়াল রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। সেখানে স্থানীয় সম্প্রদায়ের প্রতি সেখানে দায়বদ্ধতার বিষয়টা আছে। এবং লাস্টে যে একটা ব্যবসা আরেকটা ব্যবসা, দুইজন ব্যবসায়ী যে প্রতিযোগী, তাহলে প্রতিযোগীদের মধ্যেও একটা দায়বদ্ধতা থাকতে হবে, যে কোনোভাবে প্রতিযোগীদেরকে ঘায়েল করা যাবে না, বা প্রতিযোগিতায় টিকার জন্য প্রতিযোগীদেরকে একটা বড় ক্ষতি করে দিলাম এরকমও করা যাবে না। তাহলে এই যে বিষয়টা দায়বদ্ধতার ক্ষেত্র, একটা ব্যবসার দায়বদ্ধতার ক্ষেত্রগুলো হচ্ছে যে মালিকের প্রতি তো দায়বদ্ধতা আছে, কর্মচারীদের প্রতি দায়বদ্ধ থাকতে হয় একটা ব্যবসাকে, সামাজিক দায়বদ্ধতার এই জায়গাটা লাগে, ক্রেতা ও বিক্রেতার প্রতি দায়বদ্ধতা, সরবরাহকারী যারা ব্যবসায় বিভিন্ন ধরনের র মেটেরিয়াল সরবরাহ করছে অথবা র মেটেরিয়াল যেগুলো নিয়ে আসছে সেগুলো বন্দর হয়ে বিভিন্ন কারখানায় যাচ্ছে বাইরে থেকে যেগুলো আসছে, দেশ থেকে যেগুলো আসছে সেগুলোতে সরবরাহকারী সরাসরি অথবা তার কোনো মাধ্যমে সে নিয়ে গেল, বাইরে থেকে যেগুলো আসছে সেগুলোতে এখানে বন্দর থেকে রিলিজ করে কাস্টম আসে, তারপরে এখানে সিএনএফ বিশেষ করে ওরা এখানে বিভিন্নভাবে সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখছে, ঋণদাতা ও পাওনাদার যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে, সেই ঋণদাতা এবং পাওনাদারের প্রতিটা সামাজিক দায়বদ্ধতা আছে। গভর্নমেন্ট ওই দেশে, যে দেশে আমরা ব্যবসাটা পরিচালনা করছি ওই দেশে গভর্নমেন্টের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। এবং স্থানীয় সম্প্রদায়,
যে জায়গায় আমরা ব্যবসাটা পরিচালনা করছি ওই জায়গার যে স্থানীয় সম্প্রদায় আছে তাদের যে বিভিন্ন বৈশিষ্ট্য তাদের যে বিভিন্ন বিশ্বাস তাদের প্রয়োজন ওই প্রয়োজনীয়তা বিশ্বাস এই জায়গাগুলোর উপরে আমাদের দায়বদ্ধ থাকতে হবে এবং সর্বশেষ হচ্ছে এখানে প্রতিযোগী একটা ব্যবসা পরিচালনা করতে গেলে একই ধরনের ব্যবসা দুজন যদি পরিচালনা করে একজনকে আরেকজনের প্রতিযোগী হিসেবে ধরা হয় তাহলে এই প্রতিযোগীদের মধ্যেও এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে ফলে দায়বদ্ধতাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা দায়বদ্ধ থাকি তাহলে আমাদের সমাজটা একটা শৃঙ্খলার সাথে সুন্দরভাবে চলে আর যদি আমরা দায়সারা গোছের হয়ে কোনো ধরনের দায়বদ্ধতা আমরা স্বীকার না করি তাহলে আমাদের সোসাইটিতে আমাদের ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা কিন্তু সোসাইটিতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব ফলে সবার সুস্থতা সবার সুন্দরভাবে থাকা টিকে থাকার জন্য ব্যবসায় করতে গেলে সামাজিক দায়বদ্ধতাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ব্যবসার সাথে রিলেটেড সরাসরিভাবে যুক্ত যতগুলো পক্ষের প্রতি দায়বদ্ধতার বিষয় আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি কেউ যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবে আমি আবারও বলছি এখানে আমরা শুধু পয়েন্টগুলো একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব খুব ডিটেইলসে আলোচনা এখানে আমরা করব না কারণ হচ্ছে এখানে খুব কঠিন এমন কোনো আলাপ আলোচনা নাই যেটা আসলে ডিটেইলসে করার দরকার আছে যে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো একটু পয়েন্ট আকারে বলে যাব যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাদেরকে প্রশ্ন করবে মেসেঞ্জারে বা ফোন করে জানবে তাহলে আমরা ওই বিষয়টা আলাপ করার চেষ্টা করব তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ।